হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো 2023 সালে বায়ুমণ্ডলের 6খানা ব্রড কোশ্চেন সাজেশন এবং তার সঙ্গে 11খানা টিকা তোমাদের হুবহু কমন চলে আসবে, সেই সাজেশান নিয়েই আজকের এই ভিডিও। প্রত্যেকটা সাজেশান এবং প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদেরকে ধরে ধরে আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং টিকাগুলো আলোচনা করে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সেই সঙ্গে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আমরা শুরু করি। যে 6টা ব্রড কোশ্চেন আমি তোমাদেরকে আলোচনা করবো, সেই 6টা ব্রড কোশ্চেন কিন্তু ইতিমধ্যে আমি তোমাদেরকে বোর্ডে দিয়ে দিয়েছি, তোমরা একবার চোখ বুলিয়ে নাও। মাধ্যমিক বায়ুমণ্ডল সাজেশান ব্রড কোশ্চেন, অর্থাৎ 5 মার্কের কোশ্চেন। তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরগুলো বৈশিষ্ট্য চিত্রসহ লিখতে হবে। 2 নম্বর হচ্ছে, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলো কী সেটা আলোচনা করতে হবে। 3 নম্বর, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব আলোচনা করো। 4 নম্বর, বিভিন্ন প্রকার বায়ুর সাথে চাপ বলয়ের যে সম্পর্ক ও তার বৈশিষ্ট্যগুলো বিস্তারিত আলোচনা করতে হবে। তার সঙ্গে ক্রান্তীয় ও মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কী কী সেটাও তোমাকে ব্রডলি আলোচনা করতে হবে। 6 নম্বরে, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ চিত্রসহ বর্ণনা করতে হবে। অর্থাৎ এই যে 6টা কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিলাম, এই 6টা কোশ্চেনই কিন্তু 2023 সালে বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে হুবহু 100% কমন আসবে। তার মধ্যে বিভিন্নভাবে ঘুরিয়ে তোমার কোশ্চেনটা আসতে পারে, সেটা কিন্তু তোমাদের সেই চালাকিটা বুঝে নিতে হবে এবং সেই হিসাবে তোমাকে উত্তর করতে হবে। এবার চলে আসি আমি টিকার ক্ষেত্রে। টিকার ক্ষেত্রে দেখো, একদম প্রথমে আছে ট্রোপোপজ, তারপরে অরোরা, 3 নম্বর আছে ওজন স্তর, 4 নম্বর আছে আইটিসিজেড, 5 নম্বরে ডোলড্রাম, 6 নম্বরে গর্জনশীল 40 বা গর্জনশীল 40 বা বৈপরীত্য উষ্ণতা, 7 নম্বরে, 8 নম্বরে স্থানীয় বায়ু, 9 নম্বরে পার্বত্য বায়ুর শ্রেণীবিভাগ, 10 নম্বরে মৌসুমি বিস্ফোরণ কী, এবং 11 নম্বরে কালবৈশাখী কী বা স্থানীয় বায়ুগুলো কী। এই 11টা টিকা, এই 11টা টিকাগুলোর মধ্যে থেকে তুমি কিন্তু একদম হুবহু কমন পাবে। এবার চলে আসি আমি এর বিস্তারিত আলোচনা, অর্থাৎ সামান্য কিছু হিন্টস তোমাদেরকে আমি জানিয়ে দেবো কীভাবে লিখবে এবং এই সম্পর্কে অল্প কিছু বিস্তারিত তথ্য আমি আলোচনা করব। এবার তাহলে আমরা চলে আসি আমাদের মেন ভিডিওতে, অর্থাৎ যে 6টা ব্রড কোশ্চেন আমি তোমাদেরকে সাজেশন করে দিয়েছি সেই ব্রড কোশ্চেনগুলো আলোচনা। অর্থাৎ প্রথমে যে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরগুলো আছে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে প্রত্যেকটা স্তর আছে সেই স্তরের যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার এক ধরনের বৈশিষ্ট্য, স্ট্রাটোস্ফিয়ারের এক ধরনের বৈশিষ্ট্য, বা প্রত্যেকটা স্তরের মাঝে একটা পজ, অর্থাৎ যেখানে থেমে যায় সেই জায়গাগুলোকে কী বলে, এই ধরনের হচ্ছে বৈশিষ্ট্য নিয়ে তোমরা এটা আলোচনা করতে হবে। সেই সঙ্গে তোমরা একটা ছবি দিতে হবে, অর্থাৎ নিচে ট্রোপোস্ফিয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত যে স্তরগুলো আছে সেই স্তরগুলোর প্রত্যেকটা ছবি কিন্তু এঁকে দিতে হবে। কোন স্তর ওজন স্তর থাকে, কোথায় ট্রোপোপজ বলে, কোথায় স্ট্রাটোপজ বলে, কোথা দিয়ে ঝড় মেঘ বৃষ্টি হয়, কোনটাগুলো আবার সমমণ্ডল, কোনগুলো বিষমমণ্ডল, কোনটা আয়নোস্ফিয়ার, কোনটা ম্যাগনেটোস্ফিয়ার, বা বেতার তরঙ্গ কোথা থেকে ফেরত আসে বা অরোরা কোথায় দেখা যায়, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ কী। অর্থাৎ আমরা জানি যে আমাদের সমতলে এক ধরনের উষ্ণতা বিরাজ করে, কিন্তু আবার পাহাড়ি অঞ্চলে এক ধরনের উষ্ণতা বিরাজ করে। অর্থাৎ আমরা যে এরিয়াগুলোতে থাকি যে বিভিন্ন ভ্যারিয়েশন হয়, অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি এক ধরনের উষ্ণতা থাকে, নিরক্ষরেখা থেকে দূরে গেলে এক ধরনের উষ্ণতা থাকে, বা সমতলে এক ধরনের উষ্ণতা, বা উচ্চতা বেড়ে গেলে এক ধরনের উষ্ণতা, এই যে উষ্ণতার তারতম্যগুলো দেখা যায়, এই তারতম্য ভেদগুলো, অর্থাৎ স্থানভেদে বা অক্ষরেখা বা দ্রাঘিমাংশ ডিফারেন্স অনুসারে যে উষ্ণতা তারতম্য হয় বা উচ্চতা অনুসারে যে ডিফারেন্স তারতম্য হয়, সেইগুলো নিয়ে তোমাদেরকে এই বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যগুলো আলোচনা করতে হবে। এবার চলে যাব 3 নম্বর, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব বা তার বৈশিষ্ট্যগুলো কী। অর্থাৎ আমরা নিত্য নতুন জানতে পেরেছি যে
আন্টার্কটিকা বা অন্যান্য পার্বত্য অঞ্চলগুলোতে যেখানে সারা বছর বরফ জমে থাকে, সেই জায়গাগুলো কিন্তু ক্রমশ গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের যে সমুদ্রতল ছিল সেই সমুদ্রতল কিন্তু ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। এর প্রভাবগুলো কি হতে পারে, অর্থাৎ সমুদ্র উপকূলে যে সমস্ত দ্বীপগুলো আছে বা উপকূলবর্তী যে সমস্ত বন্দরগুলো আছে, বড় বড় বৃহত্তর শহর আছে বা ইকোনমিক জোনগুলো আছে, যে সমস্ত দ্বীপগুলো একদম সমুদ্র লেভেলে, সেই সমস্ত দ্বীপগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা বড় বড় শহরগুলো জলমগ্ন হয়ে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা অন্যান্য যে সমস্ত উপকূলবর্তী উদ্ভিদগুলো আছে সেগুলো জলের তলে গিয়ে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সামুদ্রিক যে ইকোসিস্টেমগুলো হয় সেগুলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই বিশ্ব উষ্ণায়নে যে প্রভাবগুলো আমি কিন্তু এখানে খানিকটা তোমাদেরকে আলোচনা করে দিলাম। এবার চলে যাবে বিভিন্ন প্রকার বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক, অর্থাৎ যে চাপ বলয়গুলো আছে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যে উষ্ণ বলয় বা ক্রান্তীয় অঞ্চলে যে উষ্ণ বলয় বা মেরু অঞ্চল বা উপমেরু অঞ্চলে যে শীতল বলয়গুলো দেখা যায়, সেই বলয়গুলোর সঙ্গে আমাদের যে নিয়ত বায়ুপ্রবাহ আছে বা অন্যান্য মৌসুমি বায়ুপ্রবাহগুলো আছে, যে সমস্ত বায়ু আছে সেই বায়ুগুলো কিন্তু প্রভাবিত হয়। সেই বায়ু প্রভাবের ফলে যে ধরনের বৈশিষ্ট্য সৃষ্টি হয় সেই বৈশিষ্ট্যের সঙ্গে তোমরা বায়ুর সাথে চাপ বলয় সম্পর্কে আলোচনা করতে হবে। তার সঙ্গে আমি 5 নম্বরে চলে যাবো ক্রান্তীয় ও মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে যে বায়ু প্রবাহিত হয় তার এক ধরনের বৈশিষ্ট্য থাকে, বা মৌসুমি বায়ু আমাদের ভারতীয় কন্টিনেন্ট সহ অন্যান্য যে সমস্ত অঞ্চলে দেখা যায়, সে সমস্ত অঞ্চলে যে প্রাণী জগতের বৈশিষ্ট্য বা উদ্ভিদ জগতের বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদেরকে করতে হবে। তার সঙ্গে চলে যাবো 6 নম্বরে, অর্থাৎ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, পরিচালন বৃষ্টিপাত, শৈলোৎকেপ বৃষ্টিপাত বা ঘূর্ণবাদ বৃষ্টিপাত, এই 3 প্রকার বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয়, তার বৈশিষ্ট্য কী বা কখন দেখা যায় বা কোন কোন অঞ্চলে দেখা যায়, এইগুলো কিন্তু অতি সহজে তুমি যদি এই বৈশিষ্ট্যের মাধ্যমে আলোচনা করো তাহলে কিন্তু বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ হবে। সেই সঙ্গে তুমি কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতের একটা করে ছবি দিতে হবে, অর্থাৎ পরিচালন বৃষ্টিপাতের একটা ছবি দিতে হবে তোমাকে, বা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের একটা ছবি দিতে হবে, তার সঙ্গে ঘূর্ণবাদ বৃষ্টিপাতের একটা করে ছবি দিতে হবে, তাহলে কিন্তু পুরোটা আলোচনা হয়ে যাবে। এবার আমি চলে যাব টিকাতে। টিকাগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, 11টা টিকা যদি তুমি হুবহু পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তুমি 100% কমন পাবে 2023 সালে মাধ্যমিকে এই বায়ুমণ্ডলে চ্যাপ্টার থেকে। তার প্রথম টিকা হচ্ছে ট্রোপোপজ, অর্থাৎ আমাদের যে স্তরগুলো আছে ট্রোপোস্পিয়ার, স্ট্রাটোস্ফিয়ার বা মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই স্তরগুলো যে মধ্যবর্তী অঞ্চল যেখানে দুটো স্তরে বৈশিষ্ট্য বিদ্যমান সেটাই হচ্ছে পজ, তার প্রথম হচ্ছে ট্রোপোপজ। তারপর অরোরা, অর্থাৎ আমাদের মেরু অঞ্চলে, উত্তর মেরু বা দক্ষিণ মেরু অঞ্চলে যে আণবিক বৈশিষ্ট্যের কারণে রাত্রিবেলাতে আকাশে রং বেরঙের বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায় সেটাকেই অরোরা বলা হয়। সেটা আমাদের উত্তর মেরুতে এক ধরনের নাম, দক্ষিণ মেরুতে এক ধরনের নাম, সেটা কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। ওজোন স্তর, অর্থাৎ আমাদের যে স্ট্রাটোস্ফিয়ারে ঊর্ধ্বস্তরে যে ওজোন স্তর আছে, অর্থাৎ 3টে অক্সিজেনের অণু মিলে যে ওজোন স্তর তৈরি করছে, সেখানে আমাদের যে মহাজাগতিক রশ্মি আছে সেইগুলো কিন্তু সরাসরি এখানে শোষিত হয়, যার ফলে আমাদের কিন্তু পৃথিবীতে যে প্রাণীকুল আছে বা উদ্ভিদকুল আছে তারা কিন্তু সরাসরি এর দ্বারা প্রভাবিত হয় না এবং ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে যায়। সেটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। এবার ITCZ এবং ডোলড্রাম একই নাম, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, অর্থাৎ নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে 5 ডিগ্রি এপাশে 5 ডিগ্রি ওপাশে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এই দুটো অঞ্চলের মধ্যে কিন্তু এই ITCZটা দেখা যায়। এর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু তোমাকে বিস্তারিত আলোচনা করতে হবে। এবার চলে যাব আমরা গর্জনশীল চল্লিশা বা গর্জনশীল পোলটিস, অর্থাৎ 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে নিয়ত বায়ু বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, বা আরও একটা আছে যে হর্স ল্যাটিচুড যেটাকে বলা হয়, এই অঞ্চলগুলোতে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা তোমাকে আলোচনা করতে হবে। বৈপরীত্য উষ্ণতা, অর্থাৎ কোনো একটা অঞ্চলে যে উষ্ণতার বিপরীত অবস্থা দেখা যায়, অর্থাৎ আমাদের এখানে গরম কিন্তু আমরা যদি উপরের দিকে উঠতে যাই ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ ক্রমশ আস্তে আস্তে ঠান্ডা হবে, বা পাহাড়ি অঞ্চলে এক ধরনের বৈশিষ্ট্য দেখা যায় যেখানে গরম হওয়ার কথা সেখানে ঠান্ডা, এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা, অর্থাৎ উষ্ণতার বিপরীত অবস্থা, এটাই তোমাকে বিস্তারিত আলোচনা করতে হবে। তারপরে চলো যে স্থানীয় বায়ু, অর্থাৎ আমরা যে সমস্ত স্থানীয় বায়ুগুলো আমি গত ভিডিওতে পড়িয়েছি, অর্থাৎ লু, ফন বা এই ধরনের যে চিনুক, এই ধরনের বৈশিষ্ট্য স্থানীয় বায়ুগুলো আছে, সেই স্থানীয় বায়ুগুলো কিন্তু তোমাদের খুব 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 ইম্পর্ট্যান্ট, এইগুলো তোমাদের পরীক্ষা আসবেই।
এবার চলে যাব আমি পার্বত্য বায়ু, অর্থাৎ পার্বত্য অঞ্চলে এক ধরনের বায়ু প্রবাহিত হয়, যেমন ক্যাটাবেটিক বায়ু বা অ্যানাবায়োটিক বায়ু। এই ক্যাটাবেটিক এবং অ্যানাবায়োটিকের বৈশিষ্ট্য আসতে পারে, পার্থক্য আসতে পারে, তার দুটো ছবি দিয়ে তুমি বিস্তারিত আলোচনা করবে। এবার চলে যাও মৌসুমি বিস্ফোরণ, অর্থাৎ আমাদের ভারতবর্ষ এবং ভারতীয় কন্টিনেন্টের মধ্যে সমস্ত দেশের মধ্যে কিন্তু মৌসুমি জলবায়ু দেখা যায়, এবং ভারতবর্ষে আরব সাগরে যে জলবায়ুটা আছে সেই শাখাটা প্রথম আমাদের কেরালা রাজ্যে প্রথম প্রভাবিত হয় এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, তাই একে মৌসুমি বিস্ফোরণ বলা হয়। এর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু তুমি আলোচনা করবে। তার সঙ্গে চলে যাও কালবৈশাখী। কালবৈশাখী হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটা অপরাহ্নে, অর্থাৎ বিকেলবেলা ঝড় সৃষ্টি হয়, সেই ঝড়টাকে কালবৈশাখী বলা হয়। এর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাকে আলোচনা করতে হবে, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তুমি 2023 সালের জন্য বায়ুমণ্ডলের যে 6খানা ব্রড কোশ্চেন এবং 11টা টিকা আমি দিয়ে দিলাম 100% কমন পাবে, তুমি যদি ঠিকঠাক পড়াশুনো করো। এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন ঘুরিয়ে ফিরে আসতে পারে, সেগুলো কিন্তু তোমাকে বুদ্ধি নিয়ে লিখতে হবে।